হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মোল্লা কমিউনিকেশন সিস্টেম চ্যানেল আমি রয়েছি আপনাদের সাথে সোহেল তো আবার নিয়ে এলাম নতুন একটা অ্যাপের বিষয় নিয়ে তো এখনও বলবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং আপনারা কমেন্টে লিখুন যে আপনাদের এই ভিডিও কোনো ভালো লাগছে কি না সো বারবার করে বলছি যারা এই ভিডিওটা দেখছেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনিও নিজেও দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন সো চলুন শুরু করা যাক আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সো আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি অ্যাপ যার মাধ্যমে আপনি লাইভ টিভিগুলো দেখতে পাবেন অর্থাৎ আপনার সেট টপ বক্সে যে টিভিগুলো হচ্ছে সেগুলো আপনি মোবাইলের মাধ্যমে কীভাবে দেখবেন এর জন্য প্রয়োজন হচ্ছে একটি লাইভ নেট টিভি অ্যাপ এবং আপনার ইন্টারনেট কানেকশান সেটা আপনার যদি ওয়াইফাই কানেকশান হয় কিংবা আপনার যদি মোবাইল কানেকশান হয় সেক্ষেত্রে চলবে এটা কেবলমাত্র অ্যান্ড্রয়েড ফোনের জন্যই প্রযোজ্য চলুন শুরু করা যাক প্রথমে আমরা কী করব লাইভ নেট টিভি এ করব সো দেখুন আমার লাইভ নেট টিভি অ্যাপটা ওপেন হচ্ছে তো দেখুন আমার লাইভ নেট অ্যাপটি ওপেন হয়ে গেছে এখানে দেখুন বিভিন্ন রকম চ্যানেল আছে এন্টারটেনমেন্ট প্লিয়ান ওসেন এখানে বিগ বসের যে শোগোনো হয় সে শোগোও আপনি পাবেন নিউজের চ্যানেল পাবেন থাইল্যান্ডের পাবেন স্পোর্টসের চ্যানেল পাবেন পর্তুগালের চ্যানেল পাবেন মুভিজ চ্যানেল পাবেন এখানে মুভিজ দেখুন অ্যান্ড বিফোর ইউ ইউটিউ অ্যাকশন লাইভ ওকে ম্যাক্স ইউটিউবি অ্যাকশনই আপনি পাবেন শুধু মুভির চ্যানেল নয় এখানে সাউথ ইন্ডিয়ান চ্যানেল পাবেন অস্ট্রেলিয়ার চ্যানেল পাবেন পাঞ্জাবি চ্যানেল পাবেন ডকুমেন্টারি চ্যানেল পাবেন মিউজিকের চ্যানেল পাবেন বাংলা চ্যানেল পাবেন বিভিন্ন চ্যানেল রয়েছে এখানে আমাদের এখন বাংলার ঘরে যে ম্যাক্সিমাম চ্যানেলগুলো যে দেখা হয় সেটা হচ্ছে স্টার জলসা দেখুন স্টার জলসা অ্যাপটি আমি ওপেন করছি দেখুন কিছুক্ষণের মধ্যেই আমার চ্যানেলটি ওপেন হয়ে যাবে যেহেতু আমার ইন্টারনেট স্লো আছে সেক্ষেত্রে আমার চালু হতে একটু প্রবলেম হচ্ছে সো বলবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন দেখুন এখানে আমার স্টার্ট অব সেটি চালু হয়ে গেছে এখানে কোনো বাফারিং হবে না যদি আমরা ইন্টারনেট কানেকশান যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার কোনো ব্যাপারই হবে না আমার ইন্টারনেট কানেকশান একটু প্রবলেম আছে বলে সেটা আমার ভিডিওটি আটকাচ্ছে দেখুন আমি সোনি আট লাগাচ্ছি কোন কোনো এলে এটা আপনারা দিয়ে দেবেন তারপর দেখুন চ্যানেলটি চালু হয়ে যাবে তো বারবার করে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট অবশ্যই করুন এটা কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে তো আরও চ্যানেল রয়েছে যেমন আমি ধরুন সঙ্গীত বাংলাটাই যদি ওপেন করি সরি আমার ইন্টারনেট কানেকশান খুবই স্লো আছে ওই কারণে হয়তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে তবে এই অ্যাপটি খুবই ভালো অ্যাপ আপনি যে কোনো জায়গা থেকে এই অ্যাপটি ইউজ করতে পারেন তবে এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পাবেন না গুগলে খুব সার্চ করে কম পাবেন আপনারা যদি এই অ্যাপ নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা লিখুন যে এই অ্যাপটি আপনাদের প্রয়োজন সো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি এই অ্যাপটিও লিঙ্কেও আপনাদেরকে দিয়ে দেবো সো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি দ্বিতীয় আর একটা তখন ভিডিও করব যে ভিডিওর মাধ্যমে আপনি এই এই লাইভ নেট টিভি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং লেটেস্ট ভার্সান কীভাবে পাবেন সেটাও আমি দেখিয়ে দেব সাপোজ আমি চব্বিশ ঘন্টায় লাগাচ্ছি দেখুন এখানে আমার কিন্তু অ্যাড অপশান আছে সেক্ষেত্রে আমি এখানে কেটে দিতে পারি অথবা ব্যাক অপশান দিতে পারি আপনারা হয়তো মনে করছেন যে এই অ্যাপটি ভালো হচ্ছে না কারণ প্লে হচ্ছে না আমার ইন্টারনেট কানেকশান স্লো আছে বলে এই অ্যাপটি প্লে হচ্ছে না সেরকমভাবে ইন্টারনেট কানেকশানটা ভালো থাকলে দেখুন লোক কীভাবে প্লে হচ্ছে তো আমি এবিপি আনন্দটাও প্লে করছি দেখুন প্লে হচ্ছে এর ছবি কোয়ালিটিও ভালো এখানে আপনি এইচডি চ্যানেলও পাবেন তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব লাইক করুন এবং কমেন্টরা জানান যে এই অ্যাপটা আপনাদের প্রয়োজন আছে আপনারা কমেন্টে জানান যে অ্যাপটি আপনাদের লাগবে সো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি দ্বিতীয় আরেকটা ভিডিও করে এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হবে কীভাবে ইনস্টল করতে হবে কীভাবে আপডেট করতে হবে সেই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দেবো তখন আমার এই ভিডিও